রাজধানীর যানজট নিরসনে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। রোববার সকাল 6টা থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়। যদিও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মহানগরের কোনো যাত্রীবাহী বাসকে চলাচল করতে দেখা যায়নি, ফলে অফিসগামী কিছু বাস এবং দু একটি বিআরটিসি বাসকে চলাচল করতে দেখা গেছে। সকাল থেকে অফিসগামী ব্যক্তিগত গাড়ি এবং কিছু কাভার্ড ভ্যানকে চলাচল করতে দেখা গেছে। কালো থেকে ফার্মগেট পর্যন্ত পথ পার হতে আগে সময় লাগত 1 থেকে 1.5 ঘন্টা, এখন মাত্র 10 থেকে 12 মিনিটে এক্সপ্রেসওয়ে দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। এনে বেশ উচ্ছ্বসিত তারা। এর মধ্য দিয়ে বিমানবন্দর ঘিরে যানজটের ভোগান্তি কমবে বলে আশা তাদের। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে থ্রি হুইলার, সাইকেল এবং পথচারীরা চলাচল করতে পারবেন না, আর মোটরসাইকেল এখনই চলতে দেওয়া হবে না। এছাড়া উড়াল সড়কে যে কোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে ছবি তোলার নিষেধাজ্ঞা রয়েছে। এক্সপ্রেসওয়ের মূল সড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘন্টায় 60 কিলোমিটার। নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দিয়েছেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এই ব্যাচ পরিয়ে দেওয়া হয়। এর আগে গত 25 জুলাই নবনিযুক্ত নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। তিনি চলতি বছরের 24 জুলাই বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রাজধানীর পল্টন মডেল থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরণ আইনের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একই সঙ্গে আগামী 20 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠন করেন। আসামিপক্ষের আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানিয়েছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমু রেজাউল করিমের নির্বাচনী আসন পিরোজপুর 1 ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নির্বাচনী আসন পিরোজপুর 2 আসনের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা যথাযথ ঘোষণা করে রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণ করেছেন, আইনের কোনো ব্যত্যয় হয়নি। একাদশ জাতীয় সংসদের 24তম অধিবেশন বসছে আজ। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকেল 5টায় শুরু হবে এই অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরু হওয়ার আগে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির 14তম বৈঠক। ওই বৈঠকে নির্ধারণ করা হবে এই অধিবেশন কতদিন চলবে। বিক্রয়ের উপর কমিশন বৃদ্ধি সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন জ্বালানি তেল ব্যবসায়ী ও শ্রমিকরা। রোববার সকাল 8টা থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও এই অঞ্চলে জ্বালানি তেল পরিবহন বন্ধ রয়েছে। ডলারের দাম সর্বনিম্ন 50 পয়সা থেকে সর্বোচ্চ 1 টাকা পর্যন্ত বাড়িয়েছে ব্যাংকগুলো। আজ থেকে কার্যকর হচ্ছে নতুন এই দর। গত বৃহস্পতিবার এক সভায় বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এবিবি ডলারের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়। দাম বাড়ার ফলে এখন থেকে রফতানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন 109.50 টাকা এবং প্রবাসীরা রেমিটেন্সে প্রতি ডলারের বিপরীতে পাবেন 109.50 টাকা। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে রফতানি ও রেমিটেন্সের ডলারের দাম একই পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আগে রেমিটেন্সের ডলারের দাম রফতানির চেয়ে বেশি ছিল। কৌশলগত পারমাণবিক আক্রমণের অনুকরণে সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার পরিচালিত এই মহড়ায় 2টি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এছাড়া উত্তর কোরিয়ার জাহাজ নির্মাণ এবং যুদ্ধাস্ত্র কারখানা পরিদর্শন করেছেন পূর্ব এশিয়ার এই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া শনিবার কৌশলগত পারমাণবিক আক্রমণের অনুসরণে মহড়া চালিয়েছে এবং এই মহড়ায় 2টি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ইরাকের উত্তরাঞ্চল শহর কিরকুকে কার্ফিউ জারি করা হয়েছে। কুর্দি এবং আরব বাসিন্দাদের লাগাতার সহিংস আন্দোলনের কারণে এই কার্ফিউ জারি করা হয়। শনিবার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি বিক্ষোভ দমাতে এই এলাকায় কার্ফিউ জারির নির্দেশ দেন। একই সঙ্গে তিনি সকল দলকে নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান। কিরকুকে চলা সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত 1 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 8 জন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানায়। তবে কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তার কারণ এখনও জানা যায়নি।